বজ্রপাতে আহত একই পরিবারের শিশু মহিলা সহ মোট তিনজন। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অধীন মুঙ্গিয়াকামি এলাকায় শুক্রবার সন্ধ্যায়। জানা যায়, শুক্রবার বিকেল থেকে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা জুড়েও শুরু হয় তীব্র ঝড় বৃষ্টি সহ বজ্রপাত। সেই সময় মুঙ্গিয়াকামি এলাকায় নিজ ঘরে ছিল সকলে, কিন্তু আচমকাই তাদের বসত ঘরের উপর বজ্রপাত হয়। এই বজ্রপাতে গুরুতরভাবে আহত হয় ঘরে থাকা তিনজন। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন এবং তৎক্ষণাৎ এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুঙ্গিয়াকামি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়াতে সঙ্গে সঙ্গে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। তাদের নামগুলো একজন হচ্ছে ফিরোজ দেববর্মা, 13 ইয়ার মেল, শুলোবালা দেববর্মা, 35 ইয়ার ফিমেল, একজন দুটুলক্ষী দেববর্মা, 65 ইয়ার ফিমেল। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।